একটা কথা উঠেছিল ওই ধাম ওং নম শিবায়ের সাথে ওই যে লুহে পানি 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 দিল সানি 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 সাথে কম্প্যারিজান কার কম্প্যারিজন জয় কৃষ্ণকালী মায় কি জয় আশ্চর্য হ্যাঁ কেউজন বলেছিল যে এরকম ধামের বাবা আছে তেমন নাকি মঙ্গলামা আছে কোথায় ধামের বাবা রাত্রেবেলা লুহে পানি 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 আরে দিলবি গাড়ি আজা মেরে গাড়ি মে ব্যাট যা আর সেখানে সেই ধামে কি দোষ তারপর আকর্ষণ মন্ত্র তারপর পিত্রদোষ এক একটা জিনিস একটা রেট রাখা হয় প্রত্যেককে কিছু পূজার নিয়মাবলী কিছু জিনিস দেওয়া হয় সেখানে কৃষ্ণকলি মা কোনো চাহিদা নেই কিচ্ছু নেই মা নিজে স্বপ্ন দেখান যে যা পারে কেউ একটা ফুলের মালা নিয়ে যায় আমি দেখি যেদিন একটা লোক একটা পান পাতা সুপারি নিয়ে গেছে ভোরবেলা গেছে মা নাকি ওনার কাছে পান খেতে চেয়েছেন কোনো রকম চাহিদা নেই কোনো রকম নগদ তো প্রশ্নই আসে না কিচ্ছু না যার যেভাবে মনে হয় সেভাবে যায় শুধু একটা ত্রিশূল লাগিয়ে দেয় কপালে সেটাই মনস্কামনা নিজে মা বলেছেন মানে মঙ্গলামা যিনি পূজা করেন যে আমি কোনো তন্ত্রমন্ত্র জানি না আমি কোনো সাধনা জানি না আমি শুধু মাকে ভালোবাসতে জানি আর সেখানে ধামের বাবা তান্ত্রিক সাধনা এটা কি হয় কার সঙ্গে তুলনা কৃষ্ণকলির মা যে মঙ্গলামা উনি চান শুধু মার একটা মন্দির করতে তার জন্য উনি নিজের সোনা দানা গয়না ওনার মেয়ের গয়না সব দিয়ে দিয়েছেন যাতে ভক্তরা দূর দূর থেকে এসে বসতে পারে মার জন্য মন্দির নিজের বাড়িটা মন্দিরের নামে উনি দান করিতে চেয়েছেন আগে মা থাকবে তারপর ভক্তরা তারপর যদি কোনো ঘর থাকে থাকবে নালে উনি অন্য কোনো বাড়িতে যাবেন উনি নিজে বলেছেন সেইখানে সেই ঔ নম একটা জিনিসের রেট আছে প্রত্যেকটি মানুষের তিন হাজার চার হাজার হ্যাঁ গৃহদোষ বাস্তু দোষ এগুলোতে টাকা না হয় প্লিজ দয়া করে ওই ধামের সাথে আবার বলে কি প্রি ওয়েডিং সাধু বাবা হওয়া তো কে হওয়া দিল তো সব কে তা শিবের সাথে নিজের ফটো লাগিয়ে দেওয়া অথচ মঙ্গল বলেছে আমার কোনো নামের দরকার নেই আমার কোনো প্রচারের দরকার নেই তোমরা শুধু জয় কৃষ্ণকালী মা কি জয় জয় কৃষ্ণকালী মা কি জয় খালি এই মন্ত্রটা নেবে আর সে ধামের বাবার হচ্ছে শুধু শিব পূজা করলে হবে না সাথে আমার ফটোটা লাগিয়েও পুজো করতে হবে হোয়াট কম্প্যারিজান ডিয়ার এই ফ্রড কাকে বলে আর রিয়েল কাকে বলে এইভাবে দিনের বেলা ভক্তদেরকে ভালোবাসা ঢালা আর রাত্রেবেলা এসব করা প্রি ওয়েডিং শ্যুটে ইনস্টাতে এক বাবা যে আখ মারা এগুলি ভালো লাগে না উম ভালো লাগে না ভালো লাগে না নো হি ইজ লিটারেড পার্সন ইয়াস রিটারেড পারসন দেখেই তো কিভাবে কাকে ফুসলাতে হবে জানে তাই এক একটা অসুখের নাম মোটামুটি সেম ঘুরিয়ে ফুরিয়ে সেম বলে তাই না তোমার বর্তমান অতীত সব বলে দেব কৃষ্ণকালীর মা না তো কারোর অতীত বলে না তো কারোর বর্তমান বলে যা করবে মা করবে মার কাছে বলেন যা বলবেন মাকে বলেন কোনো নিয়ম নেই খালি বলে আসার সময় শুধু নিরামিষ খেয়ে আসবে যা করবে মা করবে যা নিজে কিছু না উনি নিজে আমি আমি বলতে পারছি ঈশ্বরের দ্বিতীয় রূপ আপনার বাড়িতে এই হয়েছে আপনার বাড়িতে সেই হয়েছে অথচ আমি জানি না বাড়িটা কি নিজের কৃষ্ণের কালী মা কোনো কিছু না নীতিজিস করেন আপনি কোথা থেকে এসেছেন কি হয়েছিল আচ্ছা মা স্বপ্ন দেখা দিয়েছে বা জন্য টেনেছেন বাস দিয়ে দেওয়া হয় আর ইনফ্যাক্ট ভক্তরা যে মিষ্টিগুলি পর্যন্ত আনে ধূপকাঠিগুলি বলে নিজের হাতে রাখবেন শুধু মালাগুলি নিয়ে মাকে পরিয়ে দেওয়া হয় আর সেই মিষ্টির প্যাকেটগুলি ভক্তদেরকেই ফেরত দেওয়া হয় শুধু তাই না ওখানে আসলে ভক্তদেরকে লেবুর রস মানে শরবত করে দেওয়া হয় সেইগুলিও কোনো ভক্ত নিয়ে আসে সেইগুলি ভক্তের জিনিস ভক্তদের মাঝেই বিলীন হয়ে যায় তাই কৃষ্ণকলি মায়ের সেই বাবার তুলনাটা আশা করি করবেন না নিঃস্বার্থ আর নিঃস্বার্থ ভালোবাসা রামকৃষ্ণ মঠের সাধু বাবারা কখনো বলবে না আপনার অতীত আপনার বর্তমান ভবিষ্যৎ জানি ওরাও কিন্তু অনেক সাধনা করে হঠাৎ থেকে সাধনা করে এবং দে আর অল লিটারেট পারসন সেটা রামকৃষ্ণ মিশনেরই হোক রাম ঠাকুর আশ্রমেরই হোক আদা হোক এরা বলে না এগুলি এরা বলে না আমরা জানি অতীত বর্তমান ভবিষ্যৎ নিজেকে ভগবানের জায়গায় বসায় না আর কৃষ্ণকর্মী মাতা আরও বেশি ডিক্লেয়ার দিয়েছেন উনি তন্ত্র মন্ত্র সাধনা কোনোটাই জানেন না উনি শুধু মাকে ভালোবাসতে পারেন উনি শুধু মার সাথে কথা বলতে পারেন উনি অনুভব করেন মা ওনার সাথে কথা বলছেন উনি অনুভব করেন যখন মাকে উনি প্রাণ প্রতিষ্ঠা করেন মায়ের চোখের পাতাটা নড়ে উঠে ত্রিশুলটা ছড়িয়ে সরিয়ে দিয়ে বলেন তোর ভালো হবে চাকরির কথা অনেকে চেয়েছিল ডাইরেক্ট বলে দিয়েছে পড়াশোনা করবে না একটা দুটো পর্যন্ত মোবাইলে চ্যাটিং করবে হ্যান্ড করবে চাকরি পেয়ে যাবে মাকে বলে দিন তাহলে মা করে দেবে না থাকতে হবে নিজে ভালো কাজ করবে তবেই ভালো ফল পাবে এটা হচ্ছে মঙ্গলা মার বাণী এটা হচ্ছে রিয়েল কথা আমি একটা নিমিত্ত মাত্র যা করছে মা করছে যা দেবেন মাকে দেবেন ওইখানের মতো রকম চ্যানেল খুলে খুলে এই টাকা এই টাকা এই টাকা নিজেকে প্রমোট করা হয় না আর মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ করে বলে যে মানুষ আর সমাজে মুখ দেখাতে পারবে না এমন কোনো অবস্থা করে দেওয়া হয় না একটা বাচ্চা মেয়েকে যখন বলা হয়েছে ও দিল্লিতে ভেঙে গেছিল আবার ভেঙে যাচ্ছিলো ভবিষ্যতে নারী বাচ্চাদের থাকবে সেই মেয়েটাকে দেখার পর ওই মেয়েটার ভবিষ্যৎটা কি হবে বলুন তো একবার সেই মেটা যদি কখনও কোনো বড় জায়গায় যায় বা কোনো ভালো জায়গায় যায় এই ভিডিওটা থেকে যাবে ভাবতে পারেন এই মেটা ভেগে গেছিলো এই মেয়েটা পালিয়ে যাচ্ছিল মানুষ তখন অসহায় হয়ে সব বলতে শুরু করে দেয় কিন্তু কৃষ্ণকালীর মায়ের এসব কোনো কিছুই নেই তাই যে বা যারা এই ধরনের কম্প্যারিজন করেছিল আমি অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটা করবো কিন্তু করার সময় করে উঠে পারছিলাম না জয় কৃষ্ণকালীর মায় কি জয় ওম নম শিবায় ঈশ্বরের থেকে বড় কিছু নেই আর ঈশ্বরের প্রধান আমরা পুজো ঈশ্বরের মন্দিরে করি যে কোনো মিশনে গেলে বলবে রামকৃষ্ণ সারানাম গুরু যা বলবেন বাবাকে বলুন যা বলবেন গুরুকে বলবেন আমাকে না কিন্তু এইখানে এই ধাম লুহে পানি 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 যা বলবেন আমাকে বলেন আমি ঈশ্বরের আমি ভবিষ্যৎ জানি এক বাইরে কিছু কেউ প্রশ্ন করেছিল কেউ জিজ্ঞেস করেছিল কারোর সাথে কথা হয়েছে কারণ আমি ভগবান আমি সব জানি আমি সব জানতাম হয় না মানুষ যদি সব জানতে পারতো না তাহলে ঈশ্বর আর তৈরি হতো না চলুন এইটুকুনই বললাম প্লিজ কাইন্ডলি এর সাথে তার তুলনা করবেন না হ্যাঁ আর প্রি ওয়েডিং শ্যুটের মধ্যেও একটু লিমিটেশন থাকতে লাগে লিমিট থাকতে লাগে বাই